মিঠু 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 মিঠু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্স কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব টিয়া পাখিকে কিভাবে আপনারা কথা শিখাবেন। তো টিয়া পাখি কথা শেখানোর জন্য আমি আপনাদেরকে 8টা টিপস দিব, অর্থাৎ 8টা কৌশল। তো আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার এই 8টা কৌশল সম্পর্কে জানতে পারলে আপনার পাখিকে আপনি কথা খুব দ্রুত ইনশাআল্লাহ শেখাতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। আর ভিউয়ার্স, আপনার পাখি ও কবুতর যদি বিক্রয় করতে চান, এই চ্যানেলের বিক্রয় বিজ্ঞাপন দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। কীভাবে আপনার পাখি ও কবুতরকে বিক্রয় বিজ্ঞাপন এই চ্যানেলে দিবেন সেই বিষয়ে জানতে এই ভিডিও ডিসক্রিপশনে আমার মেসেঞ্জারের লিঙ্ক আছে, আপনার সেই লিঙ্কে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, চলুন জেনে নেই পাখিকে আপনি কীভাবে কথা শিখাবেন। ভিউয়ার্স, পাখিকে কথা শেখানোর জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি কম বয়সী পাখি নেন। তো আপনি যদি এক দেড় মাস বয়সী পাখি নেন তাহলে ভালো হয়। এছাড়াও আপনার চাইলে একটু আর একটু বেশি বয়সে পাখি নিতে পারেন, তবে কম বয়সী পাখি হলেই ভালো হয়। তো প্রথমত হলো যে আপনার পাখির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। পাখি সামাজিক প্রাণী হিসাবে কথা বলতে সক্ষম। পাখিকে কথা বলতে শেখানোর পূর্বে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার ভয়েস শুনতে যেন অভ্যস্ত হয়। প্রথম কয়েক মাস পাখিকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং তার সাথে মৃদু আওয়াজে কথা বলতে হবে। প্রায় প্রতিদিন আপনার পাখির সঙ্গে খেলা করতে হবে, কারণ এই বন্য পাখিটি গোষ্ঠীগত জীবনযাপন ও সামাজিকভাবে দলবদ্ধভাবে বসবাস করতে অভ্যস্ত। তাই পাখির সাথে প্রচুর সময় কাটালে আপনার পাখির সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। আপনি একটি রুটিন তৈরি করুন পাখির জন্য। প্রথমে পাখিকে প্রশিক্ষণের জন্য সংক্ষিপ্ত শব্দ নির্বাচন করুন। যথারীতি ঘন ঘন এবং নিয়মিত প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করুন। একটি পরিকল্পনা নিশ্চিত করুন যে আপনি আপনার পাখিকে শেখানোর জন্য পর্যাপ্ত সময় এবং মনোযোগ দিতে সক্ষম। আপনি একটি শিডিউল তৈরি করুন। প্রশিক্ষণ সেশন 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং দিনে 2 থেকে 5 বার করুন। পাখিকে সময় দেওয়ার জন্য পরিকল্পনা করুন দিনে কয়েকবার। পাখিকে প্রশিক্ষণ দেওয়ার নিয়মাবলী কথা শেখানোর জন্য 8টি নিয়মাবলীর মধ্যে প্রথমটি হল সহজ শব্দ আপনি নির্বাচন করুন। আপনার পাখি বেশিরভাগ ক্ষেত্রে সহজ শব্দ শিখবে যা আপনি সাধারণত প্রায় বলে থাকেন। এমন শব্দ বাছাই করুন যা সচরাচর আপনি এবং অন্যরা প্রায় বলে থাকেন, যেমন হ্যালো, বাই বাই, গুড নাইট এবং আপনার পাখির যে কোনো একটি ছোট্ট নামে ডাকবেন। নাম্বার 2, কথা বলতে শেখানোর আচরণে উৎসাহিত করুন। একটি শিশুকে যেভাবে কথা বলানো শেখান, ঘুম পড়ানো, একই আচরণ পাখির সাথেও করবেন। একটি টোন বা শব্দের অনুকরণ হবে যা বারবার পাখির সামনে আপনি বলবেন। নাম্বার 3, যখন আপনি তাকে শিখাবেন তখন পাখিটিকে আপনার মুখের সামনে ধরে রাখুন। এটি আপনার পাখির মনোযোগ আছে তা নিশ্চিত করবে। ঘনিষ্ঠতা আপনার এবং পাখির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। পাশাপাশি ওই শব্দটির উপর পাখির ফোকাস বাড়াতে সাহায্য করবে। নাম্বার 4, কোনো বন্ধু বা পরিবার বা অন্য সদস্যকে আপনার সাথে অন্তর্ভুক্ত করুন। কিছু গবেষণায় দেখা গেছে যে কথা শেখানোর সময় যখন 2 জন মানুষ জড়িত থাকে তখন পাখি ভালোভাবে কথা শিখে। এইটিকে বলা হয় মডেল বা প্রতিদ্বন্দ্বী পদ্ধতি, যার মধ্যে অন্যজনের বয়স পছন্দসই যোগাযোগ প্রদর্শন করে। এতে পাখির স্পষ্টভাবে উচ্চারিত কথা বলতে শিখতে পারে। নাম্বার 5, আপনি যখন পাখির সাথে সময় দিবেন তখন নির্দিষ্ট শব্দটি বা বাক্যাংশ পুনরাবৃত্তি করুন ও নাম ধরে বারবার ডাকুন অথবা একই শব্দ বারবার উচ্চারণ করুন। নাম্বার 6, আপনার পাখি আনন্দে আছে তা নিশ্চিত হন। একটি মানব শিশুর মতো পাখিও মজা থেকে শিখতেও সুবিধা পায়। তাই আপনার পাখি যেই ধরনের খেলা করতে পছন্দ করে বা যা পড়তে পছন্দ করে আপনি তা বেশি বেশি করুন আপনার পাখির সাথে। নাম্বার 7, মোবাইলে শব্দ রেকর্ডিং করে শেখাতে পারেন। পাখির পছন্দের যে কোনো 2-1টি শব্দ একটানা 5 মিনিট পর্যন্ত রেকর্ড করুন, তারপর পাখিকে শোনান সে রেকর্ড। তবে বেশি বেশি শোনালে বিরক্ত হতে পারে, তাই মাঝে মাঝে শোনাবেন। নাম্বার 8, পাখির কাছে কোনো উচ্চ বাক্যে জোরে বা শব্দ বা চিল্লাপাল্লা করবেন না। কখনো যেন সে আপনাকে ভয় পায় এমন কাজ করবেন না। ভিউয়ার্স, আপনাদেরকে 8টা টিপসের কথা বলছিলাম, তো আমি আরও 2টা বাড়িয়ে বলি, মোট 10টা। তো নাম্বার 9,
পাখিকে আপনি বাম কাঁধে নিয়ে কথা বলবেন, কারণ পাখির ডান কানে শ্রবণ শক্তি বেশি থাকে, তাই তখন সে বেশি বেশি কথা শ্রবণ করতে পারবে। নাম্বার 10, আপনি ধৈর্য ধরুন। শেখার ক্ষমতা সব পাখির একরকম না, তাই সব পাখির কথা শেখার সময় একরকম লাগবে এমনটা না। কিছু পাখি দ্রুত সময় শিখে, কিছু পাখিকে সময় লাগে, তাই আপনাকে অবশ্যই সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। দেখবেন ইনশাল্লাহ একসময় আপনার পাখি ধীরে ধীরে খুব ভালোভাবে কথা শিখবে। তো ভিউয়ার্স, এই হলো 10টা টিপস, আশা করি আপনাদের এই ভিডিওটি পাখিকে কথা শেখানোর জন্য কাজে লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।